এই স্বাদ, এই অনুভূতি কোনোভাবে যেন মিস না হয়। আপনার যে রোগ ব্যাধি আছে, আপনার যে ব্যথা যন্ত্রণা আছে, যে কষ্ট বুকে চেপে নিয়ে বসে আছেন, সেগুলো দূর করতে হলে আপনাকে আসতে হবে এই ধরনের ন্যাচারাল জায়গায়। তো পূর্ব সিংভূম জেলার এই প্রত্যন্ত অঞ্চলে প্রকৃতি এবং মানুষের এক মেলবন্ধন ঘটেছে। পথে যেতে তাই দেখা মেলে গায়ের বধূর জল আনতে যাওয়া, আদিম কৃষি ব্যবস্থা, অভাবী সরল মানব জাতি। কখনো পথ আটকায় যাযাবরী পশু পাখি, সেই সঙ্গে দুহাত বাড়িয়ে কাছে টানা প্রকৃতি। প্রকৃতি, পশু পাখি এবং মানুষ এখানে কিছু আলাদা নয়, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে বুরুডি লেক, সঙ্গে ধারাগিরি ফলস। উপর থেকেও ধারা পড়ছে, অর্থাৎ বৃষ্টি পড়ছে প্রায় সারাদিনই মেঘলা হয়ে দাঁড়। পাহাড়, সবুজ ক্ষেত, মাঝে কালো পিচের রাস্তা। বুরুডি, ওয়াও, কি দেখুন সামনে, আরে দেখুন পথে স্থানীয় যে ট্রাইবাল আছে, উপজাতি শ্রেণীর মানুষ, তারা দেখুন এতে কিনে যাচ্ছে। ক্যা হ্যায় ইসমে, ক্যা হ্যায় উসমে, 10 টাকা, উসমে ক্যা হ্যায় 10 টাকা। যে কোনো জায়গায় তার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে পথের মধ্যে, এরকমই এক রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই হচ্ছে বুরুডি লেক, তার আশপাশে দেখুন পাহাড়, এখানে রয়েছে শাল গাছ মূলত। আর লেক পাড়ে এরকম প্রচুর দোকানপাট, এখন হালে ঘুরে উঠেছে এগুলো। এখানে আপনারা দুপুরে খাবার খেয়ে নেবেন। কি নাম আপনার? কি নাম? আমার নাম কার্তিক। কার্তিক, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে দুপুরে এখানে মানে খাবার কি আছে? দেশি, আমার দেশি ছাড়া হয় না। আর ডিম, ডিম কত নেন? ডিম যদি কারি খাবেন, ডিম ভাত নিয়ে 90 টাকা পড়ে। তো দেখুন একেবারে ড্যাম পাড়ে এইদিকে রয়েছে বুরুডি লেক। এখন বর্ষাকাল, তাও দেখুন জল অনেকটাই কম বলা যায়, চারিদিকে পাহাড় ঘেরা। আর তার এদিকে রয়েছে অনেক এরকম খাওয়ার স্টল, আপনারা দুপুরবেলা এসে এখানে খেতে পারবেন। রান্নার জায়গাটা দেখাই আমি আপনাদের, মানে একেবারেই ন্যাচারাল। দেখুন দুটি লাউ সম্ভবত আনা হয়েছে। তো এইখানে এরকম বড় উনুনের রান্না হচ্ছে, দেখুন এখানে অভূতপূর্ব। এখানে এসে এই অনুভূতি নিতেই হয়। দেখুন তো, দেখেছেন কত বড় হাড়িতে একদম মাটির উনুনে কাঠের জালে রান্না হচ্ছে। আর এখানেই আপনারা পেয়ে যাবেন দুপুরের খাবার, অর্থাৎ লাঞ্চ। পাবেন কি বললো, একেবারে লোকাল দেশি মুরগির মাংস। আর যদি ডিম খেতে চান তাও, মুরগির মাংস 4 পিস বড় বড় দিয়ে আপনার 200 টাকা পড়বে। পেট ভরে আপনি খেতে পারবেন, তারপরে যতটা খেতে পারেন। আমরাও কিছু একটা খাবো, কারণ এই স্বাদ, এই অনুভূতি কোনোভাবে যেন মিস না হয়। বুরুডি লেক, আমরা নিচের সিঁড়িতে নেমে যাচ্ছি। এ হচ্ছে বুরুডি লেক, দেখুন ঘাটশিলায়। ওই যে এদিকে দূরে যে পাহাড় সারিগুলো দেখছেন, এগুলো হচ্ছে দলমার পাহাড়। চারিদিকে দলমা পাহাড় ঘেরা এই বুরুডি লেক,
পর্যটকদের একটা অন্যতম আকর্ষণ। মূলত ঘাটশিলার অন্যতম আকর্ষণ বলা যায় এই বুরুডি লেক। তো এই এই লেক পার দিয়ে হেঁটে হেঁটে এখানে খাওয়া দাওয়া করে আপনার কেটে যাবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মিনিমাম। শাল, শিমুল, মহুয়া, পলাশ, পলাশ হয়তো এখানে অতটা নেই, তাই দিয়ে তৈরি হয়েছে ছোনাকপুর মালভূমির ঘাটশিলার এই দলমা পাহাড়। পথের পাশে ফুটে থাকা নাম না জানা ফুল, আর তার পাশে এই লেক। আহারে কি অপরূপ, কি অপরূপ বুরুডি লেক। আয়েগা মজা अब बरसात में, বৃষ্টি হয়ে গেছে আর এখন আসবে মজা। এই বৃষ্টি ভেজা দিনে লেকের পাড়ে একাকী হেঁটে চলেছি, আপনারাও আশা করি আসবেন এবং এই প্রাকৃতিক শোভা সৌন্দর্যকে চুম্বন করবেন। এখান থেকে এই বর্ষার সময় চারিদিকে একেবারে সবুজের সমারোহ এবং তার মধ্যে এই লেক, এবং এখন এর উপর দিয়ে উড়ে যাচ্ছে মেঘ, সে এক নৈসর্গিক দৃশ্য তৈরি হয়েছে। দেখুন এখানে, দেখুন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন একজন। এই আপনার বাড়ি এখানেই? আচ্ছা আচ্ছা, তো এই কী করছেন এখানে, গরু টরু চড়ছেন নাকি? গরু আছে। এই নিচে দেখছেন এইখান দিয়ে জল ওভারফ্লো হতো, সে এক অভূতপূর্ব দৃশ্য এখানে তৈরি হয়, কিন্তু এই মুহূর্তে আমি সেটা দেখছি না। আর এই নিভৃত নির্জনে দুজনে লেকের পাড়ে বসে একটু গল্প, একটু ঘনিষ্ঠতা, তার ভেতর দিয়ে অনেকেই এখানে কাটাচ্ছেন সময় আমি দেখছি। তো প্রকৃতি এখন প্রেমের অন্যতম জায়গা হয়ে উঠেছে মনে হচ্ছে। বুরুডি লেকও দেখানো শেষ হয়ে গেল, আর এবার আমরা যাব হচ্ছে ধারাগিরি ফলসে। ধারাগিরিতেও এখান থেকে অটোতে করে কিছুটা যেতে হবে, তারপর আপনাকে কিছুটা হাঁটতে হবে। আমাদের রান্না এখনও চলছে, ধারাগিরি ঘুরে এখানে এসে খাবো। অন দ্য ওয়ে টু ধারাগিরি ফলস, দিস ইজ দি ভিউ, দ্য ন্যাচারাল বিউটি অফ দলমা হিলস। ওয়াও, আহারে কি অপরূপ! দেখুন রাস্তার উপর গরু দাঁড়িয়ে আছে, পুরো রাস্তা ব্লক করে দিয়েছে। এদিকে আছে ভেড়া, এগুলো ক্যামেরা উঠে নিয়ে পড়ি। ধারাগিরি ফলসে যাচ্ছি, যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে গেলাম, মানে এত সবুজ চারিদিকে, সবুজের একেবারে সমারোহ। রাস্তায় যেতে যেতে এরকম অনেকগুলো স্পট পড়বে, সেগুলো আপনারা দেখবেন। দেখুন বর্ষাকাল তো, বৃষ্টিতে মোটামুটি চারিদিকটা সবুজে একেবারে ঘিরে গেছে। কি দৃশ্য দেখুন, রাস্তায় যেতে যেতে এখানে প্রাকৃতিকভাবে জল পড়ছে, কোনো এক জায়গার জল, ঝর্ণার জল হতে পারে আর কি। এই দেখুন, আহারে কি অপরূপ সে দৃশ্য! এই সামনে দেখুন মহুল বন, মহুয়া গাছ রয়েছে, দূরে পাহাড়, আর রাস্তার সাইডে আমাদের অটো দূরে দাঁড়িয়ে আছে, এই এখানে পড়ছে। এটা একটা ন্যাচারাল ধারা বলা যায়, জল কোথার থেকে আসছে বলা যাচ্ছে না, নিচ থেকে উঠছে। দেখুন আসলে এগুলোকে আমরা স্প্রিং বলি, প্রস্রবণ। যেখানে নিচে জলের চাপ বেশি থাকে সেখানে স্বাভাবিকভাবে নিচ থেকে এরকম জল উঠে আসে, একে প্রস্রবণ বলা হয়। মহুয়া গাছ, মহুল বন, তারা এখানে এসে ধারাগিরি ফলস হয়তো চিনতে পারবেন না, লোকাল গাইড এই সাধারণ মানুষরা আছেন, ওনারা কিন্তু একদম সামান্য কিছুর বিনিময়ে ওনারা কিন্তু ওখানে নিয়ে যান। তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই এনাদের সঙ্গে যাবেন। আমাদের রোজগার কিছু নেই তো, ওই জন্য আমরা যাই সঙ্গে এর উপরেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি খাচ্ছ? ওই যে চানাচুর। চানাচুর আমরা পৌঁছে গেছি এখন ধারাগিরি যাওয়ার বেস ক্যাম্প, অর্থাৎ যেখান থেকে আমাদের ধারাগিরি ফলসে যেতে হবে। অটোগুলো ঠিক এরকম জায়গায় এসে দাঁড় করে দেয়, আর এখান থেকেই আপনাকে পায়ে হেঁটে
কিছুটা ট্রেক করে বা পায়ে হেঁটে ধারাগিরিতে যেতে হবে। তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন ধারাগিরি ফলস। বাবা সব ন্যাচারাল, এই দেখুন চারিদিকটা দেখুন কি ঘন জঙ্গল, শাল এবং মহুয়া গাছ এর মধ্যে মিক্সার রয়েছে, এছাড়াও আরও কিছু কিছু গাছের দেখা এখানে মেলে। কি অপরূপ দেখুন, এখান দিয়ে হয়তো একটু বেশি বৃষ্টি হলে এখানে জল থাকে। তো এর আগে আমি এসেছি একবার, তখন কিন্তু এই এই নদীটা আসলে একটা নদী, এখান থেকে জল এই এটা পার হয়ে ওপারে যেতে হচ্ছে আমাদের। তো ধারাগিরি ফলসে যেতে গেলে এই নদীটা পার হতে হতো, এখন আর নদী বলে কিছু নেই, জল নেই, শুকনো। তো এই বর্ষার মধ্যে এখন যাচ্ছি ধারাগিরি। এই দেখুন রাস্তা দেখুন, এই এইখানে পুরোটা থাকে জল, এখন একটুও জল নেই, জল এই যে খানিকটা এখানে দেখা যাচ্ছে বেঁধে বেঁধে আছে, কিন্তু এখানে আগে রাস্তাও ছিল না, এখন রাস্তা করে দেওয়া হয়েছে। এই দেখুন, ও বাবা দেখছেন কি জায়গা, খানিকটা এরকম ট্রেক করে আপনার এখানে আসতে হবে, আর আসলেই আপনার ভেতরের জমে থাকা যত জঞ্জাল আছে, কষ্ট আছে, দুঃখ আছে, সব নিমেষের মধ্যে ওদাও হয়ে যাবে, কোনো ওষুধ লাগবে না। কোনো এক গহীন জঙ্গলের ভেতরে আমরা এখন প্রবেশ করছি। তো এইরকম রাস্তা দেখুন, পাথুরের রাস্তা, এর ভেতর দিয়েই আপনাকে কিছুটা হাঁটতে হবে। এই হচ্ছে রাস্তা, দেখুন সামনেই দেখা দিচ্ছে আমাদের সেই আকাঙ্ক্ষিত ধারাগিরি ফলস। জলের পরিমাণ খুবই কম, তাও দেখাতে হবে আপনাদের। দিস ইজ ধারাগিরি ওয়াটারফল। তো আসলে জলের দেখা পেয়েছি এটাই অনেক, এখন আগস্ট মাসের একেবারে শেষের দিকে, তা সত্ত্বেও ফলসগুলোতে জল নেই। কল্পনা করতে পারেন, যে রোড দিয়ে আমরা হেঁটে এলাম ওই রোডটা, রোডে দু তিনবার ওয়াটার ক্রস করতে হয় ওই নদীতে, কিন্তু তা আর দেখা মেলেনি, কারণ এবছর বৃষ্টি খুবই কম, যদিও আজকে খুবই মেঘলা আর জায়গাটাও খুবই অন্ধকার। তো এই ধারাগিরি ফলসের উচ্চতা হবে 20-25 ফুট। তো কেমন লাগছে এখানে? এখানে খুব ভালো লাগছে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলেও কিন্তু ধারাগিরি ফলস আপনাকে নিরাশ করবে না। আর এবার দেখাবো মানুষের বিশ্বাস। যে কোনো প্রত্যন্ত দুর্গম অঞ্চলে মানুষ যখন পৌঁছে যায় সেখানে তৈরি হয় কিছু বিশ্বাস, তারই একটা অংশ দেখাই। এই দেখুন একটা পাথর দেওয়া আছে, তার উপরে ফুল পাতা, মানে এটা সেই পিকের গল্পটা মনে করে দেয়। অনেকেই চলে এসছে, দেখুন ভাইয়া বাইক নিয়ে এসছেন। এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে কিন্তু মহুয়া গাছ, এইখান থেকেই আসলে মহুল গাছ বলে ওরা, এর থেকেই কিন্তু তৈরি হয় মহুয়া, যা এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে এই ট্রাইবেলদের অন্যতম কিন্তু সোডা বা নেশাজাতীয় পানীয় তৈরি হয় মহুয়া, ঠিক এই মহুল গাছ থেকে বা মহুয়া গাছ থেকে। এদিকে কি হয়? হ্যাঁ কুসুম ফল দিয়ে কি হয়? তেল হয়। তেল? তেল। সে তেল দিয়ে কি হবে? মাখা হবে। মাখা হবে? হ্যাঁ। কোথায় মাখে? শরীরে। আচ্ছা, খাওয়া খায় না ওদের? খাওয়া নাই হয়। তো এই হচ্ছে মহু কুসুম ফল, দেখুন কুসুম গাছ প্রচুর ফল হয়ে আছে, সব ফল গড়াচ্ছে। আগে দেখি না কেমন টেস্ট লাগেগা। কিউ আপ খাইয়া? হ্যাঁ আমি তো খাইনি। খাইয়েঙ্গে খাইয়া কুসুম ফল। কেসে লাগা? খাট্টা মিঠা। খাট্টা মিঠা? তো শুধু তেল তৈরি হচ্ছে না, আমাদের ড্রাইভার বাবু তো নিজে একটা খেয়েও ফেললেন। তো কুসুম ফল এ নাকি খাওয়াও যায়, ড্রাইভার বাবু খেলেন, এবার আমি একটু দেখি। ভালো, সুন্দর খেতে। দেশি মুরগি নাকি? দেশি মুরগি। তো মাংস রান্না এখনও কমপ্লিট হয়নি, তবে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ
এই খাটিয়ায় রেস্ট নেই এইভাবে, তো এক অন্য অনুভূতি। আসবেন ঘাটশিলায়, ঘুরে যাবেন। আমাদের একেবারে মানে শাল পাতা দেওয়া হয়েছে, সবে ছিঁড়ে আনা শাল পাতা, মানে শাল পাতাও টাটকা। আর এই ভাত দিচ্ছেন দেখুন, ভাত চলে এসছে গরম, একদম গরম টাটকা ভাত। আলু পোস্ত, লাউ পোস্ত, ডাল, যথেষ্ট ভালো রান্না। এ সমস্ত সবজি দিয়ে শুধুমাত্র যদি আপনি ডিমের অমলেট নেন সঙ্গে, তাহলে 60-65 টাকায় হয়ে যাবে। আর ডিম কারি হলে 90 টাকা। আর যদি চিকেন খেতে চান, দেশি মুরগি রান্না হবে, সেটা কিন্তু আপনার 200 টাকা পড়বে, খাওয়া ফুল পেট, মানে যত খেতে পারেন। এক কারি দেখুন, ডিম, এ হচ্ছে ডিম। আর এরপরে দেশি মুরগির মাংস দেখুন, এই যে এটা দেশি চিকেন, অপরূপ টেস্ট, অপরূপ। এপাশে বুড়ুটে লেক, আর তার পাড়ে বসে দেশি মুরগির ঠ্যাং চিবানো, এই অনুভূতি। এ স্বাদ যদি নিতে হয়, চলে আসবেন ঘাটশিলা এবং বুড়ুটি লেক, তার পাশে এখানে এসে খাবেন, অবশ্যই খাবেন। আর মাংস তো অপরূপ, কোনো কথা হবে না, আর এ স্বাদের ভাগও হবে না। তো খাওয়া দাওয়া শেষ হলো, মানে শুধু খাওয়া দাওয়া বললে ভুল হবে, এর সঙ্গে আতিথিয়তা, মানে সেটাও একটা পরম প্রাপ্তি বলা যায় এই ব্রুডি লেকের কাছে এসে। তো 5-star হোটেলে এটা কিন্তু পাওয়া যায় না।